পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস লাগাম ছাড়িয়ে গেছে। রাজ্যের 7টি জেলায় এখনও সন্ত্রাস জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন করেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। তারা কথা বলেন আহত ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে। এদিন কোচবিহার মিশন হাসপাতালে ধর্ষণের শিকার এক মহিলা বিজেপি কর্মীদের সাথে দেখা করে প্রতিনিধি দলটি। মহিলার কাছ থেকে সংশ্লিষ্ট ঘটনা শুনে আঁতকে ওঠেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল সদস্যরা। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির সংসদীয় দলের আহ্বায়ক রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান নির্বাচনের পর পশ্চিমবাংলায় যা ঘটছে তা ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামের পর গ্রাম খালি করে দিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী। ধর্ষণের ঘটনা থানার FIR পর্যন্ত হয়নি, আর রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার রাজ্যে তপশিলি জাতির এক মহিলা ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবিধানে নিয়ে দিল্লিতে দৌড়াচ্ছেন। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, হিম্মত থাকলে মমতা ব্যানার্জি হাসপাতালে এসে দেখে যান এই মহিলাকে, ঘটনার বিবরণ শুনে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন। মানে রেপ করেছে নৃশংসভাবে, তাকে অনঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার, বাড়ি ঘর ভাঙা, হাজবেন্ডকে ছেলেকে মাকে মারা, আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটাল। ও পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে, কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না। মহিলাদের উপরে শারীরিক নির্যাতন, শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে। আজ পর্যন্ত FIR হয়নি, অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে। রেপ ভিকটিম এর FIR হয় না, মহিলা মুখ্যমন্ত্রী এ কোন জগতে আছে? আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে। আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে আপনি আসুন, এই মহিলাকে দেখে যান। রাখাল করে নাম তৃণমূলের নেতা, এর নেতৃত্ব হয়েছে, এবং মহিলা শিডিউল কাস্ট অনুসূচিত জাতি, একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপির সংসদীয় দলের আহ্বায়ক তথা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরার এখন পর্যন্ত একটিও রাজনৈতিক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা ঘটলে পরে লোকসভা নির্বাচনে তাকে 73% ভোট পাইয়ে 6,12,000 ভোটে নির্বাচক মণ্ডলে জয়ী করতেন না। মানে আপকো বলতা হুম মমতা ব্যানার্জি আপকো চ্যালেঞ্জ হে, ত্রিপুরা মে কোই মহিলা নে বলাৎকার আব তক হুয়া বিজেপি কে সরকার আনে কে বাদ, কিসি কো ভি পলিটিক্যাল কারণ সে বলাৎকার হুয়া হে, কিসি বেটি কো উঠা কে লেকে গয়ে, কোই পলিটিক্যাল মার্ডার হুয়া হে। 2018 মে বিজেপি কা সরকার বনে, ইলেকশন মে হামারে হার জিত হোতে, লড়াই হোতা অলগ চিজ হে, ও ডেমোক্রেসি কা পরিভাষা হে। কিন্তু কুছ লোক হোতা হে আপকো জানবুঝ কে ধাক্কা মারতা হে, তো উনকো ধাক্কা দেখে করনা আচ্ছা লাগতা হে। ইনকে টিম এসা হয় ইসলে উনকো এসা লাগতা হে দুনিয়া মে। আজ তক আপ সাংবাদিক বন্ধু হো মালুম কর লিজিয়ে, আপ লোক গুগল গুগল মে যাইয়ে পলিটিক্যাল মার্ডার 2018 কে বাদ হুয়া ক্যা, ত্রিপুরা মে কিসি মহিলা কো পলিটিক্যাল কারণ সে বলাৎকার কিয়া গয়া ক্যা, ত্রিপুরা মে এসা নহি হুয়া। মে আবি ভি ইলেকশন লড়কা হ্যায় মেরে ভাই, মুঝে 6,12,000 ভোট সে জিতায়া হ্যায়, 73% ভোট মিলা হ্যায় ত্রিপুরা মে, এক ভি আবি ইলেকশন মে আপকো কুছ মিলা হ্যায় ক্যা? আপ লোক দেখিয়ে না মেরে ভাই, দেখ উনকো জবাব দিজিয়ে, আপকো মুঝে কুছ নেই ক্যা জরুরত হ্যায়। সাংসদ বিপ্লব দেব আরো জানান, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন। দিল্লিতে ফিরে গিয়ে তারা সমস্ত ঘটনার বিস্তারিত রিপোর্ট সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার নিকট পেশ করবেন। প্রতিনিধি দলে ছিলেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ শ্রীমতী কবিতা পাতিদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।